Assalamualaikum, আমি রহমতুল্লাহ সাগর আশা করি আপনারা সকলে অনেক বেশি পরিমাণে ভালো আছেন। আমরা জানি বাংলা ব্যাকরণের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়। বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় হচ্ছে চারটি, যেটা আমরা সবাই ভুল করে থাকি। তো আজকে একটা শর্টকাট ডেকিংয়ের পদ্ধতি শিখাবো যেটা আপনারা সারা জীবন মনে থাকবে। আমরা জানি বাংলা ব্যাকরণের আমি দুটো পার্টে ভাগ করি, একটা হচ্ছে বাংলা ব্যাকরণ পার্ট আর একটা হচ্ছে বাংলা নির্মিত পার্ট। দুটো পার্টে যদি ভাগ করি আমি, দেখো আমাদের পরীক্ষার মধ্যে কি হয়, বাংলা নির্মিত পার্টের মধ্যে আমাদের তেমন একটা সমস্যা হয় না। কিন্তু আমাদের সমস্যাটা হয় একচুয়ালি কোথায়, বাংলা ব্যাকরণ পার্টের মধ্যে। এই জন্য আমি একটা শর্টকাট বের করছি, অধবাস। বাংলা ব্যাকরণ মানে হচ্ছে অধবাস, অধবাস মানে হচ্ছে অর্ধেক বাস। তো বাংলা ব্যাকরণ আমাদেরকে কতটুকু বাস দেয়, অর্ধেক পরিমাণ বাস দেয়। আর আমি যদি এটাকে ডিফাইন করি, স্বরেয় স্বরেয় তো হচ্ছে অর্থতত্ত্ব, দ্বয়পদপদ হচ্ছে ধ্বনিতত্ত্ব, ভোয়াকার বাক্য হচ্ছে বাক্যতত্ত্ব, আর স্বত হচ্ছে শব্দতত্ত্ব। এই হচ্ছে আপনাদের অধবাস, এবং অধবাস হচ্ছে বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়। এখন যদি আপনাকে কেউ প্রশ্ন করে বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টি, তাহলে আপনি বলবেন চারটি অধবাস, চারটি অধবাস। অর্থ হচ্ছে অর্থতত্ত্ব, দ্বয়পদ ধ্বনিতত্ত্ব, ভোয়াকার বাদ বাক্যতত্ত্ব, স্বত হচ্ছে শব্দতত্ত্ব। আমরা জানি বাক্যতত্ত্ব অপর নাম হচ্ছে পদক্রম, শব্দতত্ত্ব অপর নাম হচ্ছে রূপতত্ত্ব। সো দিস ইজ দ্য টুডেস ক্লাস। দেখো জন্য একটা ভিডিওতে, সে পর্যন্ত আপনারা সকলে অনেক বেশি পরিমাণে ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।